কলকাতা পুরসভার বিরাশি নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে চতুর্মুখী লড়াই এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিম মেয়র হয়ে গিয়েছেন এবার পালা জিতে আসার এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব চেতলায় সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব তোমার কাছে যেটা জানতে চাইবো কতটা শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া এই মুহূর্তে ছবিটা ঠিক রকম দেখো ভোটগ্রহণ পর্ব এখনও শান্তিপূর্ণভাবে চলছে এবং কলকাতার মানুষের কাছে এই ধরনের ভোট কিন্তু তাদের কাছে প্রথম দেখা তার কারণ হচ্ছে যে ক্ষেত্রে মেয়র নির্বাচিত হয়ে গিয়েছেন ফিরহাদ হাকিম কিন্তু তা সত্ত্বেও তিনি কাউন্সিলর নির্বাচনে লড়ছেন তিনি হচ্ছেন এই ওয়ার্ড থেকে লড়ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি কৈলাস বিদ্যা বিদ্যামন্দিরে এবং এই বিরাশি নম্বর ওয়ার্ডের একটি বুথে রয়েছি কৈলাস বিদ্যামন্দিরে এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং পুলিশ প্রত্যেকটা গেটেতেই রয়েছে মানুষজন আসার হারা আমরা যেটা সকাল থেকে দেখছি এখনও অবধি খুব বেশি আমাদের চোখে পড়েনি ধরো অ্যাটে এক একটা সময় তিনজন বা চারজন এরকম করে আসছেন যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কীরকম দেখছেন মানুষের উৎসাহ খুবই উৎসাহ খুবই ভালো এখনও তো সেরকম লাইন দেখছি না পরের দিকে আসবে নাকি সে লাইন যার যখন সময় হবে সে দিতে আসবে আর নিরাপত্তা কিরম দেখছে খুবই ভালো আমাদের এখানে নিরাপত্তার কোনো অসুবিধা নেই নিরাপত্তার কোনো অসুবিধা নেই কিরম ভোট দিলে ভালোই খুব ভালো আর সবাই একসঙ্গে মানে মেয়েকেও নিয়ে এসেছেন সবাইকেই নিয়ে এসেছি

দেখতেই পাচ্ছ এখানে স্বামী স্ত্রী এবং তাদের সঙ্গে তাদের মেয়েও এসছে একটা পিকনিক স্পিরিট একটু আগে বলছিলেন এবং সেই হিসেবেই তারা ভোটটা দিতে আসছেন যদি অবধি এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তবে কিছুদিন আগেই একশো নম্বর ওয়ার্ডের উপনির্বাচন হয়েছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশির একটা উপনির্বাচন হচ্ছে কিন্তু একশো সতেরোতে যেরকমভাবে আমরা সকাল থেকে প্রচুর লাইন দেখছিলাম এখনও অবধি সেই ট্রেনটা চোখে পড়েনি হতে পারে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন ভিড় করবেন ভোট গ্রহণ চলছে শান্তির ওপরে প্রচুর পুলিশ রয়েছে রাস্তায় টহলদারি রয়েছে এবং এখানে চতুর্মুখী লড়াই হচ্ছে আমরা জানি যে বিজেপির প্রার্থী রয়েছেন জীবন কুমার সেন এবং সেই সঙ্গে আমরা জানি বামেদের প্রার্থী রয়েছেন সেই সঙ্গে কংগ্রেসের প্রার্থী রয়েছেন সব মিলিয়েই কিন্তু এখানে ভোট হচ্ছে এবং এই ভোট যেরকম আমরা বললাম যে শহরবাসী দেখেনি তার কারণ হচ্ছে মেয়র ইতিমধ্যেই ফিরহাদ হাকিম নির্বাচিত হয়ে গেছেন তাকে কাউন্সিলার পর্বে তাকে জিতে আসতে হবে এবং সেই কারণেই কিন্তু আজকে তিনি ভোটে লড়তে এসছেন এবং সেই ভোটই আজকে ভোটগ্রহণ পর্ব চলছে এবং এখনো অবধি মোটের ওপর শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে